ইরা চরিত্রটি করে উদ্ভট কাণ্ডেরও শিকার হয়েছি, বললেন সাদিয়া নাবিল। হিন্দি সিনেমা পেরেশান পারিন্দা দিয়ে অভিষেক। বাংলাদেশে সাদিয়া নাবিলার প্রথম ছবি মিশন এক্সট্রিম। ছবিটির দ্বিতীয় কিস্তি ব্ল্যাক ওয়্যার মুক্তি পেয়েছে 13 জানুয়ারি। সানি সানোয়ার ও ফয়সাল আহমেদের ছবিটিতে ইরা চরিত্রে অভিনয় করেছেন অস্ট্রেলিয়া প্রবাসী এই মডেল অভিনেত্রী। নতুন সিনেমা সহ নানা প্রসঙ্গে বিনোদনের সঙ্গে কথা বলেছেন তিনি। আমার প্রত্যাশা যতটুকু ছিল তার চেয়ে শতগুণ বেশি সাড়া পাচ্ছি। আমার বিশ্বাস ছিল ছবির প্রশংসার পাশাপাশি ইরা চরিত্রটি ভালোবাসা পাবে, কিন্তু এত যে ভালোবাসা পাবে বুঝতে পারিনি। সরকারি সংস্থা সদস্য হয়ে একজন নারী দুর্ধর্ষ সব অভিযানে কাজ করছে, এটি কিন্তু দর্শকের কাছে বাড়তি গুরুত্ব পেয়েছে। আমার ফেসবুকে ঢুকে দেখলে সেটি বুঝতে পারবেন। প্রিমিয়ার শোর রাত থেকে এ পর্যন্ত চরিত্রটির এত এত ইতিবাচক পোস্ট রিভিউ ফেসবুকে পেয়েছি। কয়েকদিন আগে ফজলুর রহমান বাবু ভাইয়ের সঙ্গে দেখা হয়েছিল। আমাকে দেখে বললেন, তোমার অভিনয় দেখে মনে হয় না মিশন এক্সট্রিম তোমার প্রথম সিনেমা। এ কথা আমার জন্য বড় পাওয়া। ইরা চরিত্রটি করে দর্শকের উদ্ভট কাণ্ডেরও শিকার হয়েছি। এক নারী ভক্তের কাণ্ড আমার সারা জীবন মনে থাকবে। মেয়েটির নাম সায়মা। মুক্তির প্রথম দিন সিনেমা দেখে বের হয়ে এসে আমার সঙ্গে কথা বলতে চায়। আমাদের পুরো টিম সে একরকম পাগল বানিয়ে দিয়েছিল। তারপর আমার সঙ্গে কথা হলো, ছবি তুললো, জড়িয়ে ধরে আর ছাড়ছিলই না। পরদিন আবার সে সিনেমাটি দেখতে এসেছিল। শো শেষে এসে আমাকে একটি হাত ঘড়ি পরিয়ে দিল। আমি তো অবাক। শুধু তাই নয়, 21 ফেব্রুয়ারি আমার জন্মদিন। জানতে পেরে ওই সময় আমি দেশে থাকব না, তাই অগ্রিম ব্যাগ ভর্তি অনেক উপহার পাঠিয়েছে। পাগলা ভক্ত কাকে বলে, কয় প্রকার ও কী কী, সায়মাকে দেখে বুঝলাম। সাদিয়া নাবিল বললেন, এ ছবিতে চাইলেই নায়িকার চরিত্রটি করতে পারতাম, কিন্তু দিন শেষে ছবির চরিত্র আলাদা গুরুত্ব বহন করে। শুটিংয়ের আগে হাতে চিত্রনাট্য ধরিয়ে দিয়ে যদি চরিত্র পছন্দ করতে বলা হতো, বুকে হাত দিয়ে বলতে পারি ইরাকেই পছন্দ করতাম। সবসময় নায়কের বিপরীতে অভিনয় করলেই যে আমি নায়িকা হয়ে গেলাম সেটি কোনো অভিধানে লেখা নেই। আমি গল্প ও চরিত্রকে প্রাধান্য দিচ্ছি। বিই নিউজ, ঢাকা।